ইউপি তে ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম ইংলিশ প্রফিসিয়েন্সির কথা আজকে এক ভাইয়ের ভিডিও থেকে শুনলাম ভাইয়া, ওনার ইউটিউবে ভিডিও থেকে আজকে আপলোড করেছি। উনি ইউপি রানে, তো উবাইদ ভাইয়ের কথা বলতেছেন, বুঝতে পারছি। মেহেদি হাসান তামিম, আমি এইচএসসি কমপ্লিট করেছি 2023-এ, এখন আইএলটিএস করেছি, মার্চের 9 তারিখে আইএলটিএস এর এক্সাম দিব। আমার ডকুমেন্টস কিছুই রেডি করা হয়নি এখনো, আমি মার্চের মধ্যে ডকুমেন্টস রেডি করে সেপ্টেম্বরের জন্য। ইয়েস, ইউ ক্যান অ্যাপ্লাই, অ্যাপ্লাই করতে পারবেন, প্রবলেম নাই। মার্চে অ্যাপ্লাই করতে পারবেন, এপ্রিলে অ্যাপ্লাই করতে পারবেন। এপ্রিলে দেখবেন, মার্চে দেখবেন যে কয়েকটা খুলতেছে, এপ্রিলে 2-1টা ওপেন হচ্ছে, এরকমই। তারপর আর কি কমেন্টস করছে মোহাম্মদ ওয়ালিদ, ভাইয়া আমি কি একসাথে অনেকগুলো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারবো? কোনো প্রবলেম হবে? কোনো প্রবলেম হবে না, আপনি করতে পারবেন, তবে আপনার মগজ খাটায় অ্যাপ্লাই করতে হবে। কেমনে মগজ খাটাবেন? একটা ইউনিভার্সিটিতে করছেন পলিটিক্যাল সায়েন্স, আর একটা ইউনিভার্সিটিতে করছেন মার্কেটিং এ। ভয়েসটা কেমন জানি ফ্যাস ফ্যাস হয়ে গেছে, পানি খাওয়া লাগবে না। তো তখন তো আপনার এডুকেশন মিনিস্ট্রির কাছে যখন ফাইলটা যাবে, তখন তো তারা কনফিউজ হয়ে যাবে যে স্টুডেন্ট একটা ইউনিভার্সিটিতে করছে মার্কেটিং আর একটাতে করছে পলিটিক্যাল সায়েন্স, তো এ আসলে কিসের স্টুডেন্ট বা কোথায় বেশি ইন্টারেস্টেড, কোন সাবজেক্ট নিয়ে সিরিয়াস। আই গেস এত আর কি বোঝাই বলা লাগবে না, বুঝতে পারছেন ভাই। বাহির দেশের বাইরে থেকে ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি পাঠানো যাবে? যেমন ইতালিয়ান, ইয়েস ইউ ক্যান, পাঠাইতে পারবেন। টিউশন ফি ভুল করে পাঠায় না, অ্যাপ্লিকেশন ফি পাঠায়, সমস্যা নেই। রবিউল ইসলাম, অ্যাডমিশন ফি পাঠানোর ব্যাপারে একটু বলবেন প্লিজ, আমি দেরিতে জয়েন করেছি আগে বলে থাকলে ক্ষমা চেয়ে নিছে। এই রবিউল ভাই, ক্ষমা চর কি আছে, জানেন না, জানতে চাইছেন, বিশাল বিপদ করে ফেলছেন ভাই। আপনার তো এই বিপদ, আপনার তো এই আপনার মানে এই অপরাধের তো আপনার কোনো ক্ষমা নাই, আপনি সেকেন্ড টাইম জিজ্ঞাসা করে ফেলছেন। জিজ্ঞাসা করলে কি শুনেন, আপনার পাঠানোর ক্ষেত্রে ব্যাংকে গিয়ে একটা ফাইল খুলতে হয়, এবং ওই ফাইলটা দিয়ে নাকি তারা একবারই পাঠিয়ে থাকে। তো একবারই যদি পাঠিয়ে থাকে, তো ফাইলটা খুলতে আপনার বাংলাদেশি টাকার 10,000 টাকা বেশি খরচ হয়, তো অ্যাপ্লিকেশন ফি আছে আপনার 50 ইউরো, এটা পাঠাইতে গিয়ে 10,000 খরচ। এটার জন্য কি বুদ্ধি হিসাবে কি বলবো, বুদ্ধি হিসাবে একটা বলতে পারি আপনারা, মানে আমি তো এখনো ডিসাইড করি নাই, ডিসাইড না করেও তো কোনো ডিসিশন দিতে পারতেছি না। ব্যাপারটা হচ্ছে, আচ্ছা আমি আমি একটু চিন্তা ভাবনা করে দেখি, যদি পসিবল হয় তাহলে যারা এরকম প্রবলেম ফেস করতেছে অ্যাপ্লিকেশন ফি পাঠাইতে, আই এম নট শিওর যে আমি এই জিনিসটা করতে পারবো কিনা বা করবো কিনা, কারণ একটা ব্যাংক থেকে করলে বারবার ঝামেলা হয়। আছে আমার 2-3টা ব্যাংক আছে, বাট যদি আমি করতে চাই তাহলে আমি বলে দিব, আমরা আপনার আমাকে বাংলাদেশি টাকা দিয়ে দিবেন, আমি এখান থেকে পাঠিয়ে দিব, বাট ইটস নট শিওর, কেউ শিওর নেবেন না। যদি মন চাই বা যদি করতে পারি তাহলে জানাবো, অথবা অন্য কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ইটস নট এ প্রবলেম। আমি না ইয়া করছিলাম, এখানে জয়েনের অপশন রাখছিলাম, সো ইফ ইউ ওয়ান্ট টু জয়েন, এনিওয়ান ওয়ান্ট টু জয়েন উইথ মাই লাইভ ভিডিও, ইউ ক্যান, যদি সময় থাকে তাহলে কেউ একজন